নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। লোকসভা ভোটের প্রথম ট্রেনিংয়ের চিঠি আসা শুরু হয়ে গেল। এবার লোকসভা ভোটে যারা পোলিং পার্সোনাল হিসেবে ভোটের ডিউটি দিতে যাবেন তাদের প্রথম ট্রেনিংয়ের চিঠি আসতে শুরু করেছে। কবে থেকে চিঠি দেয়া হবে তার নোটিশ জারি করলো তেহট্ট বিডিও অফিস। এবার দেখে নেওয়া যাক সেই নোটিশে কি বলা আছে। 27 তারিখ যে নোটিশ পাবলিশ হয়েছে তেহট্ট বিডিও অফিস থেকে, সেখানে বলা হয়েছে যে 6ই মার্চের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া শুরু হবে থ্রু হেড অফ ইনস্টিটিউশন। অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশনের মাধ্যমে 6ই মার্চের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া শুরু হবে। সেই জন্য সমস্ত ইনস্টিটিউশনকে বলা হয়েছে যে তারা যেন বিদ্যালয় খুলে রাখেন ইনক্লুডিং স্যাটারডে, সানডে অ্যান্ড হলিডেজ। অর্থাৎ শনিবার, রবিবার এবং যে কোনো ছুটির দিনে যেন বিদ্যালয় খোলা রাখা হয়, যাতে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো হেড অফ ইনস্টিটিউশন রিসিভ করেন এবং যে সমস্ত পোলিং পার্সোনাল ডিউটিতে যাবেন তাদের হাতে যেন এই চিঠিগুলো তুলে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে আরও যদি লোকসভা ভোট বিষয়ে যে কোনো তথ্য আসে আমি আপনাদের সামনে তুলে ধরব। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।